वेलकम अगेन इन सूरजकुंड के किस्से। अभी हम कुछ ऐसे स्टॉल्स के बीच में खड़े हुए हैं जहाँ पर कहीं केन और बैम्बू से बने हुए लैंप रखे हुए हैं, कहीं पर वुड से बने हुए फ्रेम्स रखे हुए हैं, कहीं पर बहुत ही सुंदर शंख रखे हुए हैं। तो आइए आप लोगों को भी इसकी सैर कराते हैं। আমি বাবুল নন্দী, আমি একজন শঙ্খশিল্পী। আমি সুরজকুণ্ড মেলায় আমি এসেছি আমার শঙ্খশিল্পের সামগ্রী নিয়ে। আমি শঙ্খের উপর বিভিন্ন রকমের কাজকর্ম করে থাকি এবং শঙ্খের উপরে আমি 2018 সালে জাতীয় পুরস্কার পেয়েছি। তাছাড়া শঙ্খের যে আমি বিভিন্ন রকম খোদাই কর্ম, রামায়ণ, মহাভারত এবং বিভিন্ন হিন্দুদের যে দেবদেবী মূর্তি, আমি দেবদেবীর মূর্তির উপরে আমি কারুকার্য করে থাকি। তাছাড়া যে শঙ্খশিল্পের যে অস্টেজ প্রোডাক্ট, যেগুলো শঙ্খের ফেলে দেওয়া জিনিস থেকে বিভিন্ন রকম ধূপদানি, আগরবাতি স্ট্যান্ড, জলশঙ্খ, বাদ্যশঙ্খ, এগুলো আমি বানিয়ে থাকি। এবং সুরজকুণ্ড মেলায় এ আমি প্রথম আসছি। তা সুরজকুণ্ড মেলায় এসে আমার খুব ভালো লাগছে। দেখা যাক এখন কীভাবে আমাদের বিক্রিবাটা হয়। নমস্কার। বাবলু নন্দী হমে ইয়ে বতানা চাহ রহে হ্যাঁ কি ওয়ে नेशनल अवार्डी हैं शेल एनग्रेविंग में, सूरजकुंड मेले में पहली बार आए हैं और उन्होंने शंख पर महाभारत और रामायण के चलचित्र बनाए हुए हैं और बहुत ही सुंदर इनकी कला है।